হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। ট্যুরে আসলে স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তো আজকে আমি হালকা পাতলা স্কিন কেয়ার করব, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। স্কিন কেয়ার করার আগে অবভিয়াসলি আগে চুলটাকে সেট করে নিতে হয়, যাতে চুলগুলো মুখের সামনে না চলে আসে। আমি খুবই কিউট একটা পিঙ্ক কালার হেয়ার ব্যান্ড পরেছি, এটা আমি নিয়েছি হেডওয়্যার বাই ফেরিটেল থেকে। আমি অবভিয়াসলি কমেন্ট সেকশনে মেনশন করে দিব পেজটা। এই ধরনের হেয়ার ব্যান্ড সব জায়গায় অ্যাভেলেবেল আছে, কিন্তু আমার কাছে এটার কোয়ালিটি খুবই ভালো মনে হয়েছে। তার উপর আমার আউটফিটের সাথেও ম্যাচ হয়েছিল, ইট ওয়াজ লুকিং রিয়েলি কিউট। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন আমার স্কিন কেয়ারের ভিডিওর জন্য, সেই রিকোয়েস্টগুলোর মধ্যে একটা কোয়েরি ছিল আমি তিব্বত পমেড দিয়ে কিভাবে মেকআপ রিমুভ করি। আমি যেহেতু মোস্ট অফ দ্য টাইম ট্রাভেলের মধ্যে আছি, এটা অলওয়েজ আমার ব্যাগে থাকে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আপনারা সবাই জানতে চেয়েছিলেন, এজন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমার স্কিনে এখন হালকা পাতলা মেকআপ করা। ফার্স্টেই আমি একটুখানি তিব্বত পমেড নিয়ে ফুল স্কিনে মাসাজ করে নিচ্ছি। কিছুক্ষণ মাসাজ করার পর আমি একটা ওয়েট টিস্যু নিয়ে নিচ্ছি। এখন এই ওয়েট টিস্যু দিয়ে আমি পুরো মুখটা ক্লিন করে নেব। ইউজুয়ালি ওয়েট টিস্যু দিয়ে মেকআপ হালকা পাতলা উঠে আসে, কিন্তু আপনি যদি ভ্যাসলিন বা তিব্বত পমেড দিয়ে ফার্স্টে মাসাজ করে নেন, তাহলে কিন্তু মুখটা ভালোভাবে ক্লিন হয়। আমি এখানে তিব্বত পমেড ইউজ করছি, আপনারা ভ্যাসলিন বা লোশন যে কোনো কিছু ইউজ করতে পারেন। আরেকটা মোস্ট রিকোয়েস্টেড কোয়েরিজ ছিল আমি আমার আপার লিপের হেয়ারটা কিভাবে রিমুভ করি। আপার লিপ প্লাক করতে আমার অনেক বেশি ব্যথা লাগে, এজন্য আমি আজকে কয়েক বছর ধরে ফ্ললেসের যে হেয়ার রিমুভালটা আছে সেটা ইউজ করছি। আপনাদের মনে নিশ্চয়ই কোয়েশ্চেন আসছে যে এটা দিয়ে হেয়ার রিমুভ করলে হেয়ার গ্রোথটা আরও বেড়ে যায় নাকি। যেটা আমি বললাম, আজকে কয়েক বছর ধরে আমি এটা ইউজ করছি, আমার হেয়ার গ্রোথ বাড়েনি। এটা ব্যাটারি সিস্টেম, খুবই সিম্পল ইউজ করা, পার্লারের ঝামেলা একদমই নিতে হয় না। ইউজ করার পর উপরে ছোট ঢাকনাটা খুললেই দেখতে পারবেন যে আপনাদের হেয়ার রিমুভ হয়ে ওখানে জমা হয়েছে। এটা ক্লিন করে নিলেই হবে, একটা ছোট্ট ব্রাশ দেওয়া থাকে। একটা কথা অবশ্যই বলবো, আপনারা অরিজিনালটা দেখে কিনবেন, এটার কিন্তু অনেক রেপ্লিকা আছে, সেটাতে স্কিনে সমস্যা হতে পারে। এখন আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিব। আমি ছোট্ট একটা ট্রাভেল ফ্রেন্ডলি ফেস ওয়াশ ক্যারি করছি। সারা দিন রোদে পড়েছি, বিচের ধুলা বালি সব কিছু মিলে স্কিনের অবস্থা তো খুবই খারাপ। কিন্তু আমরা যখন ট্রাভেল করি, ট্যুরে যাই, অবভিয়াসলি স্কিন কেয়ারের প্রোডাক্ট ক্যারি করা পসিবল হয় না, এজন্য আমি ছোট ছোট কিছু ট্রাভেল ফ্রেন্ডলি জিনিস এনেছি, ওইটাই ইউজ করছি। আর একটা বিষয়, হ্যাঁ, আমি কিন্তু দেখতে সুন্দর না, আপনারা রিকোয়েস্ট করেন দেখে ভিডিওটা শেয়ার করা। আমি এমন এমন কিছু জিনিস এনেছি যেগুলোতে আমার ব্যাগে স্পেস কম লাগবে। সেগুলোর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে এই অ্যালোভেরা ফ্লেভারের শিট মাস্ক। এই শিট মাস্কটা আমি নিয়েছি বিডি বিউটি প্যালেস থেকে, এটাও আমি মেনশন করে দিব কমেন্টে। এখন মার্কেটে সব কিছুর রেপ্লিকা পাওয়া যায়, আপনারা অলওয়েজ ট্রাই করবেন অরিজিনাল প্রোডাক্ট কিনতে। অরিজিনাল প্রোডাক্ট কিনতে গেলে আপনার প্রাইস একটু বেশি পড়তেই পারে, কিন্তু আমি বলবো স্কিনের সাথে রিস্ক নেওয়া ইজ নট আ গ্রেট আইডিয়া। এখন আমাকে একদম ভূতের মতো লাগবে, কেউ ভয় পাবেন না। শিট মাস্কটা কিভাবে অ্যাপ্লাই করছি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এটা মুখে ভালো মতো সেট করে নিলাম। এখন প্যাকেটের ভিতর কিন্তু অনেকটা সিরাম রয়ে যায়, সেই সিরামটাই আমি এখন মাস্কের উপর ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সিরামটাই কিন্তু মেইন, আপনারা প্যাকেট ফেলে দিয়েন না, প্যাকেটের ভিতর চেক করবেন, অনেকটুকু সিরাম ভিতরেই থাকে। এখন আমি 10 মিনিট ওয়েট করব। এই ওয়েট করতে করতে চিন্তা করলাম, আপনাদের ভাইয়া মনে হয় দিব্যি ঘুমাচ্ছে, চলেন একটু ভয় দেখিয়ে আসি, ও তো এক্সপেক্টও করছে না যে আমি ওয়াশরুমের ভিতর কি করছি। খুব সাহস নিয়ে বের হচ্ছি, আমি একটা বড় ঝাড়িও খেতে পারি, আপনারা দোয়া করবেন আমার জন্য। আরেকটা জিনিস এটাও হতে পারে যে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি। আমি জানি যে এতক্ষণে উনি ঘুমিয়ে গিয়েছে, তাই আস্তে আস্তে করে যাচ্ছিলাম, দৌড়ে গিয়ে একটা চিৎকার দিলাম, কিন্তু নো রিয়াকশন, লিটারেলি নো রিয়াকশন। না একটু ভয় পেলো, না একটু অবাক হলো, শুধু তাকিয়ে থেকে বলল লাইটটা অফ করে দিয়ে যাও। আমার পুরো প্র্যাঙ্কটাই নষ্ট করে দিল। মাঝে মধ্যে ভাবি যে প্র্যাঙ্ক ভিডিওস বানাবো, কিন্তু হবে না আমার দ্বারা আসলে। 10 মিনিট পর আমি মাস্কটা রিমুভ করে ফেলি। এখন মুখে যে সিরামটা লেগেছিল সেটা দিয়ে মুখে হালকা মাসাজ করে নিচ্ছি। এই তো আবার সুন্দর করে মুখটা ক্লিন করে নিলাম। আমি আমার রুম ট্যুরের ভিডিওতে কিন্তু বলেছিলাম ওয়াশরুমের লাইটিংটা খুবই সুন্দর, এখান থেকে কিছু ভিডিওস বানাবো, এই যে আপনাদের সামনে নিয়ে আসলাম। এখন মুখে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার স্কিন না লিটারেলি জ্বলছিল, এত বেশি রোদে পুড়েছি, র্যাশেজের মতো হয়ে যায় আমার স্কিন সানবার্নে। মুখে গলায় ভালোভাবে ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি, কারণ এটাই আছে আমার কাছে আপাতত। এরপর লিপ বাম দিয়ে নিচ্ছি। শুধু রোদের তাপ না, সমুদ্রের পানির কারণেও অনেক সময় স্কিন রিয়্যাক্ট করে। আমি অ্যাকচুয়ালি চুলে সিরাম আনতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমার কাছে একটা হেয়ার মেস ছিল, এটা আমি সবসময় ব্যাগে রাখি। এই হেয়ার মেসটা চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। হেয়ার মেস্ট বা হেয়ার সিরাম যেটাই বলেন না কেন, যেটার স্মেল সুন্দর আমার কাছে ওটাই বেশি ভালো লাগে। আমি জানি এটা তেমন আহামরি কোনো স্কিন কেয়ার ভিডিও না, কিন্তু ট্যুরে গেলে আমাদের সব কিছু নিয়ে যাওয়া পসিবল হয় না,
যতটুকু জিনিস আমার কাছে ছিল সেগুলো দিয়ে আমি কাজ চালিয়ে নিলাম, আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম কিভাবে খুব কম প্রোডাক্টস নিয়ে ট্যুরে গেলেও স্কিন কেয়ার করা যায়। সকালে জার্নি করে আসার পর সারাদিন ঘোরাঘুরি করার পর স্কিনের কী অবস্থা ছিল এখন অনেকটা রিল্যাক্স লাগছে। এক সময় ফুল স্কিন কেয়ার ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।